অবশেষে ব্যবস্থা নিল বন দপ্তর। ঝালদার কলমাবিট এলাকায় এখনও রয়েছে 25-30টি হাতির একটি দল। উলা পার্টি দিয়ে হাতি তাড়ানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে বন দপ্তর। জঙ্গল এলাকায় যাতে হাতির দল থাকে সেই ব্যাপারে তৎপর বন দপ্তর। সাথে সাথে জঙ্গল পার্শ্ববর্তী কলমা কাড়িওর গাঁতা সহ কয়েকটি গ্রামের জনসাধারণকে সচেতন করা হয় ঝালদা বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে না যাওয়ার জন্য ও সন্ধ্যার পর বাড়ির বাইরে না বেরোনো ও সমস্যায় পড়লে বন দপ্তর ও বনকর্মীদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। এটা চেষ্টা করছে, এটা ফুলার টিম অলসো এটা এঙ্গেজ করছে। এটা না দুটা ফুলার টিম ফ্রম জলদা, একটা ফ্রম টার্সা অলসো অলসো এটা নিয়ে এসেছি। টোটালটা তিনটা ফ্রম জলদা সাইড অ্যান্ড এটা পরে এটা না কোটসিলা রেঞ্জার অলসো এটা রয়েছে। কোটসিলা এটা জলদা দ্যাট কলমা বর্ডার অ্যান্ড সিমনি এটা বিট বর্ডার সেকেন্ড এটা এটা রয়েছে। দেন এটা কোটসিলা টিম অলসো এটা ফুলার টিম আছে সেকেন্ড অলসো এটা না এটা চেষ্টা করছে উইথিন এটা জঙ্গলের ভিতরে এটা রাখবে এটা চেষ্টা করছে। কত হাতি রয়েছে? এটা মোটামুটি এটা 25-30 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোন আলাদা ব্যবস্থা ওখানে হাতির জন্য? এটা হাতির জন্য আমি অলরেডি এটা না রেঞ্জ অফিসারকে বলে দিচ্ছি। সাপোজ এটা না এই এলাকাতে একটা হাতি আছে, সাপোজ এটি আজকে এটা পরীক্ষা নেই, আমি রেঞ্জ অফিসারে বলছি সাপোজ এটি দরকার আছে, এটা লোকাল বিডিওর সঙ্গে একটা কথা বলুন, এটা ভেহিকেল অ্যারেঞ্জ করার জন্য এটা আমি বলে দিচ্ছি। সাপোজ এটা দরকার আছে, এটা না রেঞ্জ অফিসার একটা বিডিওর সঙ্গে কথা বলবেন, এটা ভেহিকেল অ্যারেঞ্জ করে এটা ব্যবস্থা করবে। কালকে তো ক্ষয়ক্ষতি হয়েছে।